আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দু হাজার সতেরো আঠেরো শিক্ষাবর্ষে যারা দু সালে ওনার চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন সো তোমরা জানো যে হচ্ছে তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে আজকে হচ্ছে নয় জুন দু হাজার দেখতে পাচ্ছ আট জুনের একটা নোটিশ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মুহূর্তে প্রকাশ করলো তো পরীক্ষার যে ফর্ম ফিল আপটা তোমরা করতেছ সেইটারই একটা সম্পূরক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিজ্ঞপ্তিটাতে কি বলছে আমরা এটা একটু জানে নিব দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের অধীনে দু হাজার একুশ সালের অনার্স চতুর্থ বর্ষ এবং দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী পরীক্ষার ফর্ম ফিল ও টাকা জমাদান ইতিমধ্যে শেষ হয়েছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী অধ্যক্ষের সুপারিশ সহ ফরম পূরণের অনুমতির জন্য আবেদন করেছেন মানে যারা ফর্ম ফিল আপটা করতে পারে নাই টাকা পয়সার সমস্যার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে তারা কিন্তু ফর্ম পূরণের অনুমতির জন্য সুপারিশ করেছে সো তাদের আবেদনের প্রেক্ষিতে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি হ্যাঁ বন্ধুরা পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবং অন্যান্য ফি সাপেক্ষে এই যে দেখতে পাচ্ছ নির্ধারিত যে ছক দেওয়া হয়েছে এবং ফর্ম পূরণ নিশ্চয় ইনকোয়ার্স নম্বর এন্ট্রি দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে তো কত তারিখ থেকে কত তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা বেশি করে ফি দেওয়ার ফলে ফর্ম ফিল করতে পারবে তো এই তারিখটা এখানে দেখতে পাচ্ছ নয় জুন দু হাজার অর্থাৎ আজকে নয় জুন দু হাজার তেইশ শুক্রবার থেকে এগারোই জুন দু হাজার রবিবার পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এবং ফর্মটি ডাউনলোড করতে পারবেন ওকে এবং দেখতে পাচ্ছেন এই ফর্মটির টাকাটা যে জমা দিবেন আপনি কলেজে ওইটাকে বলা হয় নিশ্চয়ই বা ডাটা এন্ট্রি এটার শেষ তারিখ হচ্ছে বারোই জুন দু তেইশ অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন সময় আছে তো এই বারোই জুনের মধ্যে সকল কাজকর্ম করে ফেলতে হবে ওকে তো এটাই ছিল মূলত আজকের ভিডিওর মূল বক্তব্য যে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি দিতে হবে এটাই ছিল আজকের ভিডিও তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি